সুনিদা, আমার কি হয়েছে আমার কিছুই মনে পড়ছে না। সেটাই তো জানতে চাইছি ব্রাদার। যতবার তোমার থেকে আমি জানতে চাইছি ততবার তুমি নিজেকে আড়াল করছো। বাড়ির সবার খবর ভালো তো? সবাই ভালো আছে সুনিদা, কেবল কেবল আমি ছাড়া। দেখো বন্ধু, আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পাচ্ছি, তুমি কোনো একজনকে হারানোর জন্য এতটা কষ্ট পাচ্ছ। কিন্তু কিন্তু কে সে দেবদাস? আমার যে সব কিছু হারিয়েছে সুনিদা, সেই যে আমার সব, আজ আমার কাছে আর কিচ্ছু নেই সুনিদা। না দেবদাস, কোনো কিছুই হারিয়ে যায় না, সব কিছুই থেকে যায়, ভালোবাসাও থেকে যায়। আচ্ছা আচ্ছা সুনিদা, তুমি 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 রোজ রাতে কোথায় যাও? আমি? হ্যাঁ, কোথায় যাও? ভালো থাকতে, বলে থাকতে। আমার কথা ছাড়ো ব্রাদার, তুমি যে কলকাতায় এলে, সামনে তো তোমার পরীক্ষা, কলেজ যেতে হবে, পড়াশোনার খবর কি? পরীক্ষা, পড়াশোনা করে কি হবে সুনিতা? সে তো যারা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে তাদের জন্য, আমার তো শুধু বাঁচার জন্য বাঁচা। যার কোনো ভবিষ্যতে নেই, শুধু একটা অতীত আছে, আর সেই অতীতের বোঝা বইতে বইতে আমার বর্তমানটা বর্তমানটা অভিশাপে পড়ে গেছে। কি যা তা বলছো দেবদাস, এভাবে জীবনটাকে দেখো না। জীবনটাই তো আর দেখতে পাচ্ছি না চুনিরা। দরকার হলে চশমা বদল করে দেখার চেষ্টা করো দেবদাস, তখন বুঝতে পারবে জীবন মানে শুধু কান্না নয়, দুঃখ নয়। ভালোবাসা হারানোর যন্ত্রণা নয়, জীবন মানে হাসি হুল্লোড় আনন্দ। হ্যাঁ, জীবন মানে গান, রঙিন রাত। রঙিন রাত, হ্যাঁ, এটা জীবনের একটা অন্য দিক, শুধু দেখতে জানতে হয়। দেখতে চাইলে দেখা যায়। তুমি তুমি দেখাবে আমায়, নিয়ে যাবে? তুমি যাবে?